আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি রয়েছি সৌদি আরবের দাম্মামে। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মরুভূমি। আমি দাম্মামের মরুভূমিতে রয়েছি। আমি গাড়ি নিয়ে একটা কাজ আসছে এই জায়গাটিতে, আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের মরুভূমিতে কী কী থাকে। আপনারা সামনের দিকে উট দেখতে পাচ্ছেন, এখানে এই উটগুলো দেখাশোনা করার জন্য এখানে সৌদিরা মানুষ রাখে। মানুষগুলো বিভিন্ন দেশের হয়ে থাকে, এ ধরনের কাজগুলো আমাদের বাংলাদেশের মানুষ করে থাকে, ইন্ডিয়ান মানুষ করে থাকে বা পাকিস্তানের মানুষও করে থাকে, এবং অন্যান্য যে ইউটিউপি বা সুদানি এই ধরনের মানুষগুলো এই কাজগুলো করে থাকে। উটগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে, দেখতে খুবই সুন্দর। উটগুলো ঘাস খাচ্ছে, এটা হচ্ছে বাচ্চা উট। এবং চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুধ মরুভূমি, মরুভূমির মাঝে অনেকগুলো ঘর রয়েছে। এখানে মূলত সৌদিরা পারমানেন্টলি থাকে না, এখানে শুধুমাত্র উট ছাগল যখন দেখতে আসে তখন এখানে আপনারা সামনে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে থাকে, কারণ সৌদিরা মরুভূমিতে বসবাস করে না, শুধুমাত্র তাদের কাজের জন্য আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর রয়েছে, ঘরের সামনে একটি গাড়ি রয়েছে। এটা মূলত হচ্ছে এই ধরনের ঘরগুলোকে এস্তরাহা বলে থাকে, এস্তরাহা বা দেওয়ানি বলে থাকে। এখানে বার্থডে সেলিব্রেটি করে বা অন্যান্য কোনো প্রোগ্রাম থাকলে এখানে অনুষ্ঠানটি করে। এবং আপনারা সামনে দেখে দেখতে পাচ্ছেন অনেকগুলো উট দেখা যাচ্ছে অনেক দূরে, উটগুলোর পাশে ছোটো ছোটো ঘরও দেখা যাচ্ছে। মূলত এই ঘরগুলোতে যারা উটগুলো দেখাশোনা করে তারা এই ঘরগুলোতে থাকে। এখন প্রায় সন্ধ্যা, এখন 6:30, একটু পরে মাগরিবের আজান দিবে। তারপরে এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে এখানের 42 ডিগ্রি সেলসিয়াস। এখন যেহেতু গরমকাল, সেই গরমকালে কিন্তু এখানে সর্বনিম্ন তাপমাত্রা 30 চলে আসে রাতে, এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি পর্যন্ত ওঠে। যারা এখানে কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় দিনের বেলায়, বিশেষ করে সকাল 9টার পর অনেক অনেক বেশি গরম পড়ে এখানে। এই ধরনের জায়গাকে মাজরা বলা হয়, যেখানে উট ছাগল থাকে বা অনেকে আছে এই ধরনের জায়গাতে বিভিন্ন সবজি বা অন্যান্য ফলের গাছ লাগায়। তো অনেকে আছে যারা মাজরার বিষয় বিদেশে আসবেন, মাজরা হচ্ছে এই ধরনের জায়গাকে বলা হয়। এর পাশাপাশি বিভিন্ন সবজি খেত থাকে, যাদের উট ছাগলের কাজ বলে, উট ছাগলের কাজ মূলত এই ধরনের। তবে অনেকগুলো মরুভূমি রয়েছে যেখানে কিন্তু এই ধরনের কোনো রাস্তা বা ঘর থাকে না, যেহেতু এই জায়গাটি মেইন রুটের পাশে সেজন্য এখানে ঘর বা রুট রয়েছে। আর অনেকগুলো মরুভূমি রয়েছে যেখানে শুধুমাত্র মরুভূমি থাকে, কোনো রাস্তাও থাকে না। ওই ধরনের জায়গাগুলোতে অনেক বেশি কষ্ট হয় যারা কাজ করে উট ছাগলের। ফ্রেন্ডস, আপনারা দেখেছেন জায়গাটি খুবই সুন্দর, আসলে জায়গাটি খুবই সুন্দর, বিশেষ করে বিকালের পরে এখানে দেখতে খুবই ভালো লাগে। আর যখন শীতকাল হয় সৌদি আরবে, শীতকালে কিন্তু সৌদিরা এই ধরনের মরুভূমিতে এসে চা গাওয়া খেয়ে থাকে, তাদের ফ্যামিলি নিয়ে এই ধরনের জায়গাতে এসে আড্ডা দিয়ে থাকে, ঘোরার জন্য চলে আসে। সো ফ্রেন্ডস, কোনো কিছু না বোঝা থাকলে এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।